নমস্কার বন্ধুরা, বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি নিম্নচাপ, এটাই শক্তি সঞ্চয় করে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। চলতি মাসের শেষের দিকেই এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে। পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের সুন্দরবন অঞ্চলের মধ্যে রিমাল নামের এই ঘূর্ণিঝড় আঘাত আনতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চলতি মাসের 20 থেকে 27 তারিখের মধ্যে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা প্রবল বলেও জানানো হয়েছে। তবে ঠিক কোথায় এবং কত কিলোমিটার গতিবেগে তা আছড়ে পড়বে সেটা এখনও স্পষ্ট নয়। আবহাওয়া দপ্তরের আধিকারিকদের মতে আগামী 25 তারিখেই এই ঝড়ের আঘাত আনার সম্ভাবনা সবথেকে বেশি। এই সময়ে এই গতিবেগ থাকতে পারে ঘণ্টায় 100 থেকে 150 কিলোমিটার পর্যন্ত। আবহাওয়া দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, চলতি মাসে বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। 24 মে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, পরদিন সন্ধ্যার পর তা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে। যে ঝড় তৈরি হবে তার নাম দেওয়া হয়েছে রিমাল। জানা গিয়েছে এই নামটি ওমানের দেয়া, এটি একটি আরবি শব্দ, এই নামের অর্থ বালু। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে 24 মে রাত থেকে বাংলাদেশের উপকূল এলাকায় বৃষ্টি শুরু হতে পারে। বৃষ্টি চলতে পারে 26 তারিখ পর্যন্ত বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। হাঁসফাঁস গরম শেষে গত সপ্তাহে স্বস্তির বৃষ্টিতে ভেজেছিল দক্ষিণবঙ্গ। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে ফের বেড়েছে তাপমাত্রা। এর মধ্যে সুখবর শোনালো হাওয়াফিজ, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণবর্ত, তার জেরে ফের বৃষ্টিতে ভিজবে বাংলা। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 3 থেকে 4 ডিগ্রি অবধি তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে, ফলে কিছু কিছু জেলার তাপ প্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে আগামী কয়েকদিন শহর কলকাতার তাপমাত্রা সর্বাধিক 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে, 18 এবং 19 মে তা 38 ডিগ্রির গণ্ডি টপকাতে পারে বলে খবর। তবে মৌসুম ভবনের তরফ থেকে জানানো হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণবর্ত তৈরি হয়েছে, আবার অসমের উপরেও একটি ঘূর্ণবর্ত আছে, আগামী 31 মে মধ্যে দেশে বর্ষা প্রবেশ করতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে 17 মে বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে বৃষ্টিপাত হতে পারে, 18 মে আবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূমে অস্বস্তিকর গরম থাকতে পারে, এর জন্য জারি থাকবে হলুদ সতর্কতা। সেদিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা বৃষ্টিতে ভিজতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে আবার আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, উত্তরবঙ্গের 5টি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, 18 মে আবার শুধু দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি ভিজতে পারে। এর পরের দিন ফের 5 জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, 20 তারিখ থেকে আবার বাড়তে পারে বৃষ্টি, 20 এবং 21 তারিখ উত্তরের সকল জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে 18 মে দক্ষিণবঙ্গ শুষ্ক থাকবে, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব বর্ধমানে অস্বস্তিকর গরম থাকতে পারে, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে আবার তাপ প্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে, 19 মে আবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ও বৃষ্টিপাত হতে পারে, 20 তারিখ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সকল জেলাতেই অল্প বৃষ্টি হতে পারে, গরমের হলুদ সতর্কতা জারি থাকবে। তবে 21 তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে, সেদিন কলকাতা সহ সকল জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, 22 মে 2 চব্বিশ পরগনা, হুগলি, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্তমান, বীরভূম সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আমরা দেখে নেব আজ 17 মে সারা রাতের আবহাওয়ার খবর, সঙ্গে আগামীকাল 18 মে, 19 মে, 20 মে, 21 মে এই কয়েকদিন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় কালবৈশাখী ও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে, গরম কতটা পাচ্ছেন, জায়গার নাম উল্লেখ করে কমেন্ট বক্সে জানাবেন, এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমরা চলে যাই উইন্ড লাইভ স্ক্রিনে। আজ 17 মে শুক্রবার আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আমরা প্রথমে দেখে নেব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলি। তো বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি হলদিবাড়ি, হলদিয়া, নামখানা, গঙ্গাসাগর, কোলাঘাট, কলকাতা, খড়গপুর, চাকুলিয়া, জামশেদপুর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কৃষ্ণনগর, রানাঘাট, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মুড়ি, রাঁচি, তিলাইয়া, ধানবাদ, মিহিজাম, গিরিত, দুমকা, সিউড়ি, নৈহাটি, দেওঘর, গড্ডা, ধুলিয়ান, মালদাহ, বাংলাদেশের রাজশাহী, সিংড়া, মহাদেবপুর, বালুরঘাট, ঘোড়াঘাট, বগুড়া, সরিষাবাড়ি, পাবনা, মেহেরপুর, লোহাগাড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা, আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাগুলিতে কিন্তু আজ কোনোরকম বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা নেই। শুধুমাত্র বৃষ্টিপাত হতে পারে ঢাকা, ঢাকাতে আমরা দেখছি যে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া ময়মনসিংহের
কলাই, তুরা এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তাছাড়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে আমরা আগেই দেখেছি যে অসমের উপর একটি ঘূর্ণবর্ত রয়েছে, যার ফলে উত্তর পূর্ব ভারতের রাজ্য অসমের গুয়াহাটি, শিলচর, কলাই, চিতাগং এই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি যে অসমে ঘূর্ণাবর্তের ফলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা আমরা এই মুহূর্তে অন স্ক্রিন দেখতে পাচ্ছি। তাছাড়া আজ 17 মে আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা পারদ একদম ঊর্ধ্বমুখী রয়েছে। আমরা যদি এখানে অন স্ক্রিন উপরে দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভাগলপুরে কিন্তু 42 ডিগ্রি, মালদাতে 42 ডিগ্রি, রাজশাহীতে 40 ডিগ্রি, মেহেরপুরে 39 ডিগ্রি, দেওঘরে 41 ডিগ্রি, ধানবাদে 40 ডিগ্রি। তাছাড়া আমরা এখানে দেখতে পাবো মিরজামে 41 ডিগ্রি। তাছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি মিরজামে 41 ডিগ্রি, গিরিতে 40 ডিগ্রি, ধানবাদে 40 ডিগ্রি, পুরুলিয়াতে 37 ডিগ্রি, বাঁকুড়াতে 39 ডিগ্রি, দুর্গাপুরে 38 ডিগ্রি, বর্ধমানে 39 ডিগ্রি, আরামবাগে 39 ডিগ্রি, খড়গপুরে 40 ডিগ্রি, চাকুলিয়াতে 40 ডিগ্রি, তাছাড়া কোলাঘাটে 38 ডিগ্রি, হলদিয়াতে 34 ডিগ্রি। আমরা দেখতে পাচ্ছি যে আজ কিন্তু দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বোলপুর এই জায়গাগুলিতে কিন্তু তাপমাত্রা পারদ কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে, যার ফলে কিন্তু ভ্যাপসা গরমে নাজেহাল হবে বঙ্গবাসী। আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করি তাহলে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত বজায় থাকবে। তবে দার্জিলিংয়ে কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা আমরা এই মুহূর্তে অন স্ক্রিন দেখতে পাচ্ছি। তাছাড়া মোটামুটি বাংলাদেশের এই সমস্ত জায়গাগুলি মোটামুটি শুষ্ক থাকবে, গরমের ভাব বেশি থাকবে। শুধুমাত্র আমরা দেখলাম যে বাংলাদেশের ঢাকা এবং ময়মনসিংহ বিভাগে কিন্তু হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। তাছাড়া আমরা দেখলাম যে উত্তর পূর্ব ভারতের রাজ্য অসম, গুয়াহাটি, ডিব্রুগড় এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দেখে নেবো আগামীকাল 18 মে শনিবার, আমরা দেখে নেবো যে কোথায় কেমন আবহাওয়ায় পরিবর্তন হচ্ছে। তো বন্ধুরা আমরা এখানে অনেক স্ক্রিন উপরে দেখতে পাচ্ছি বাংলাদেশের শিলাহাট এবং অসমের শিলচর, শিলং, তুরা, ময়মনসিংহ এই বিভাগগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন যে বিষ্ণু, বহরমপুর, শিলাহাট, মৌলভীবাজার, মডার্ন এই জায়গাগুলিতে কিন্তু বজ্র বৃষ্টির আশঙ্কা রয়েছে, যেটা আমরা এই মুহূর্তে অন স্ক্রিন উপরে দেখতে পাচ্ছি। তাছাড়া বাংলাদেশের রংপুর, রাজশাহী, পূর্ণিয়া, ঢাকা, মেহেরপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কলাপাড়া, চিতাগং, মহেশখালী মোটামুটি এই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি যে শুষ্ক থাকছে, সেরকম বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। অপরদিকে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের কলকাতাতে আমরা এখানে হালকা ছিটেফোঁটা বৃষ্টির আভাস পাচ্ছি। তাছাড়া মোটামুটি হাওড়া, হুগলি, বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, বসিরহাট, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বহরমপুর, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর কোনো জেলাতেই কিন্তু আগামীকাল সেই রকম বৃষ্টির কিন্তু পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি না। তো আবহাওয়া দপ্তরের তরফেও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী 3 দিন কিন্তু দক্ষিণবঙ্গে সেই রকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাবে না। আমরা দেখে নেব যে 19 মে রবিবার আবহাওয়া কেমন থাকছে, কোথায় কতটা আবহাওয়ায় পরিবর্তন আসতে চলেছে। তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি 19 মে সানডে, তাহলে আমরা দেখতে পাবো অসমের উপর যে ঘূর্ণবর্ত রয়েছে সেই ঘূর্ণবর্তের ফলে কিন্তু অসমের শিলচর, গুয়াহাটি, বাংলাদেশের শিলাহাট এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাংলাদেশের তুরা, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এই অঞ্চলগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া মোটামুটি আমরা যদি একটু এগিয়ে যাই তাহলে দেখতে পাবো বাংলাদেশের রংপুর, কলাই, রাজশাহী, বগুড়া, সিংড়া, পাবনা, মেহেরপুর, সাতক্ষীরা, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট এই জায়গাগুলো যদি লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু সেই রকম বৃষ্টিপাতে আমরা আভাস পাচ্ছি না। তাছাড়া আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, কলকাতা, 2 বর্ধমান, 2 মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, কৃষ্ণগড়, রানাঘাট, কল্যাণী, করিমপুর, বেতাই, তেহট্ট, বোলপুর, নলহাটি, রামপুর, হাট, আজিমগঞ্জ, জিয়াগঞ্জ এই জায়গাগুলো আমরা যদি একটু লক্ষ্য করি উলুবেড়িয়া, তাহলে দেখতে পাবো যে সেরকম কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। আমরা আর একটু এগিয়ে যাব, আমরা একটু দেখে নেব যে সময়ের সঙ্গে সঙ্গে নতুন কি আপডেট উঠে আসছে। তো বন্ধুরা সময়ের সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ায় পরিবর্তন আসছে। 19 তারিখেই কিন্তু বাংলাদেশের ঢাকাতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, যেটা আমরা এই মুহূর্তে অন স্ক্রিন উপরে দেখতে পাচ্ছি। বাংলাদেশের ময়মনসিংহ, কুমিল্লা, ঢাকা এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে সময়ের সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের ধারা বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি আর একটু লক্ষ্য করি সানডে 19 মে রাত্রির দিকে কিন্তু বাংলাদেশের ঢাকা এবং রাজশাহীতে কিন্তু মাঝারি বৃষ্টি বা বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাস আমরা এখানে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে 20 মে কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা আবহাওয়া দপ্তরের তরফেও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। আমরা যদি একটু লক্ষ্য করে দেখি বাংলাদেশের ঢাকা, কলকাতা, রাজশাহী, পূর্ণিয়া, কৃষ্ণনগর, করিমপুর, বেতাই, তেহট্ট, মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া যদি আমরা একটু উত্তরবঙ্গের দিকে যাই তাহলে দেখতে পাবো যে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের ধারা অব্যাহত রয়েছে। আমরা যদি আরেকটু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলি দেখি তাহলে দেখতে পাবো যে খড়গপুর, তমলুক, হলদিবাড়ি, হলদিয়া, মহেশখালী, কাকদ্বীপ এই অঞ্চলগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি মেঘাচ্ছন্ন আবহাওয়ার সঙ্গে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া মূলত বাংলাদেশের যশোর, চন্দননগর,
পশ্চিমবঙ্গের শান্তিপুর, কৃষ্ণনগর, রানাঘাট এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রগর্ভ মেঘের ফলে কিন্তু শিলাবৃষ্টি এবং ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন এবং পরবর্তীতে সঠিক সবার প্রথমে আবহাওয়ার খবর জানতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।